কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন ডগিজ কিন্তু ফুল লাল ফাইনাল আপডেটটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে ডগি যে আমরা টোকেনটা মাইনিং করছি যে বটটা মাইনিং করছি এটা থেকে কিন্তু অলরেডি ক্লাইম অপশনটা নিয়ে চলে আসছে এটা থেকে কিন্তু আমরা উইড্রোটা যদি করতে চাই ক্লাইমতে যাই তাহলে এখান থেকে আমরা ফ্রিতে কিন্তু ক্লাইম করতে পারবো বাইবি টয়লেটে বা ওকে এক্সচেঞ্জারে তো এটা থেকে কিভাবে আমরা ক্লাইমটা করব আর এটা ক্লাইম করতে আমাদের কি কি প্রয়োজন ফুল ভিডিওটা এ টু জেড এইটা নিয়ে আজকে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে কিন্তু পেমেন্টটা লস করবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন এখানে দেখতে পারবেন একটা সাবস্ক্রাইব বাটন পাশে থাকে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন দেন ভিডিওটা যদি প্লে করেন প্লে করার পর এখানে দেখতে পারবেন যে টাইটেল অপশনটা টাইটেল অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আজকের অফার লিঙ্কটা দেখতে পাচ্ছেন জাস্ট কি করবেন আজকের অফার লিঙ্কটার উপর যদি প্রেস করে দেন লিংকটার উপর যদি প্রেস করে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় নিয়ে চলে আসবে এখানে দেখতে পারবেন সিম্পল একটা জয়েন বাটন থাকবে জাস্ট কি করবেন জয়েন বাটনটার উপর একটা প্রেস করে দিবেন প্রেস করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে প্রিন্ট করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই আপডেটটা শেয়ার করে থাকি এখানে কিন্তু আমরা যত মাইনিং প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা আপডেটই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফুল অ্যান্ড ফাইনাল আপডেটগুলোই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো দেরি না করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে নেবেন এখান থেকে ফ্রিতে ইনকাম করার জন্য ডকি যদি আমরা বোটে চলে আসি জাস্ট বোটে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের প্রত্যেক ইউজারের এরকম একটা আইকন থাকবে জাস্ট ডিপোজিট ডিপোজিট অপশনটা কী করবেন এই জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট এই যে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এক্সচেঞ্জার অপশনটা থাকবে জাস্ট কি করবেন এক্সচেঞ্জের উপর সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম কন্টিনিউ একটা বাটন আসে কন্টিনিউ বাটনের উপর একটা প্রেস করে দিবেন প্রেস করে আপনাদের যদি ওকে ও এক্স এক্সচেঞ্জারটা যদি কেওয়াইসিটা করা থাকে বা বাইবিট যদি এক্সচেঞ্জার আপনি কেওয়াইসিটা করা থাকে তাহলে কি করবেন আমি জাস্ট বাইবিট এক্সচেঞ্জারটা দেখাইতেছি জাস্ট বাইবিটটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে এই যে সেন্ট হেয়ার এটা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস একটা বাটন আছে জাস্ট এর উপরে একটা প্রেস করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বাইবিট ইউআইডিটা ইউআইডিটা তারপরে দেন ডকি যে অ্যাড্রেসটা আছে তারপরে দেন এখানে মেমোটা এই তিনটা আপনি কোথায় পাবেন এই তিনটা এই তিনটা পাওয়ার জন্য আপনার সর্বপ্রথম কি করতে হবে বাইবিট টলারটায় চলে যাইতো আমরা যদি বাইবিট টলারটা চলে আসি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা আইকন এই আইকনটার উপর একটা জাস্ট প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাইবিট টলারটা অবশ্যই কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট রাখতে হবে কেওয়াইসিটা যদি কমপ্লিট না রাখেন তাহলে কিন্তু এই টোকেনটা আপনি এখান থেকে এমন হইতে পারে কিন্তু ক্লাইম করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা ইউআইডি এই ইউআইডিটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে দেন এখন আপনি অ্যাড্রেসগুলো কোথায় পাবেন অ্যাড্রেস পাওয়ার জন্য এখান থেকে ব্যাগ চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে লাস্ট আইকনটা এটার উপর একটা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পরে এখানে যে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন এই ডিপোজিটের উপর একটা প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পরে এখন কি করতে হবে এখন জাস্ট এই যে ডিপোজিট এটার উপর একটা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি সার্চ করবেন ডগি এই যে ডগিসটা দেখতে পাচ্ছেন ডগিসটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পারবেন যে আপনাদের মাঝে এরকম একটা আইকন নিয়ে চলে আসবে তো আমরা টনের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস দিছে আমাদেরকে এই অ্যাড্রেসটা আর এখানে কিন্তু একটা মেমো দিছে জাস্ট এখান থেকে কি করবেন আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন ম্যামোটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনার বটে ছড়া আসার পরে জাস্ট এখানে আপনি কি করবেন ফার্স্ট অফ অল এখানে আপনি বাইবিটের যে বাইবিটের যে আপনি ইউআইডিটা নিছেন এখানে দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে তারপরে মেমোটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেন্ট অপশন এখানে সেন্টের উপর একটা ক্লিক করে দিবেন আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনি যে বাইবেট এক্সচেঞ্জারে যে ওয়ালেটটা আছে এটা থেকে কিন্তু যে আপনি ফার্স্ট একটা ওয়ালেটে কিন্তু কে করছেন একটা ওয়ালেটের থেকে আপনি অনেকে আসেন যে এই এই অফারটাতে ডগে যে অফারটা আছে এটা থেকে কিন্তু দশ বারোটা টেলিগ্রাম দিলে কিন্তু জয়েন করছেন অনেকে কিন্তু দশ বারোটা বা বিশটা এরকম দিয়ে টেলিগ্রাম দিয়ে জয়েন করছেন কিন্তু আপনার প্রতিটা ওয়ালেটের জন্য প্রতিটা আর কি টেলিগ্রামের জন্য আপনার কিন্তু একটা করে বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে একটা করে বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে আপনি কিন্তু একটা বাইবিট অ্যাকাউন্টে প্রতিটা কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন না যেমন আমি একটা আমার মেন যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু আমি এখানে কানেক্ট করছি সেটাতে কিন্তু আমি উইড্রোপ প্রসেসটা আমি ফার্স্টেই দেখাইছি কিন্তু সেটাতে উইড্রো প্রসেসটা কিন্তু আমি কনফার্ম করে নিয়েছি তো এখন যদি আমি দ্বিতীয় অলার্ট এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অলার্টের কিন্তু আমি সব কিছু কিন্তু সেমই এখানে দিয়ে নিয়েছি পর এখানে যদি সেন্টারের উপর একটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে বাইবেটের ইউআইডিটা আমার সিলেট আছে তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আর এখানে দেখতে পাচ্ছেন যে মাস্ট কিন্তু কেওয়াইসি থাকতে হবে কেওয়াইসি ছাড়া কিন্তু আপনি এখান থেকে পাবেন না টোকেনটা কিন্তু ক্লাইম করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম একটা বাটন আছে কনফার্মের উপর যদি একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভিং ইরো দেখাইছে তো এটা দেখানোর কারণ কি এটা দেখানোর কারণ একটাই রিজন এটা থেকে কিন্তু আপনি বাইবিট প্রতিটা অলেটের জন্য এই আপনার টেলিগ্রাম প্রতিটা অলেটের জন্য কিন্তু একটা করে বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি একটা একটা বাইবিট অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু দশটা টেলিগ্রাম দিয়ে কিন্তু এখানে সাবমিট করতে পারবেন না প্রতিটা অ্যাকাউন্টের জন্য প্রতিটা একটা করে বাইবিট এক্সচেঞ্জার ওয়ালেট লাগবে মাস্ট এখানে কিন্তু কেওয়াইসি থাকতে হবে কেওয়াইসি ছাড়া কিন্তু আপনি এখান থেকে উইডড্রো প্রসেসটা কন্টিনিউ করতে পারবেন না তো যদি এখানে টোটালি সব অলরেডি আপনার বাইবিট ইউ আইডি তারপরে দেন অ্যাড্রেসটা তারপরে যে মেমোরটা আপনি এখান থেকে কপি করছেন বাইবিট ওয়ালেট থেকে সেটা যদি এখানে সিলেক্ট করে দেন দেখতে পাচ্ছেন যে উইড্রইং এটা কিন্তু আপনাদের মাঝে দেখাবে তো এটা দেখানোর পর এখান থেকে দেখা গেছে এটা আপনার বিশ তারিখের ভিতরে কিন্তু আপনার টোকেনটা দিয়ে দিবে এখানে আপনি যে বাইবিট ওয়ালেটটা আছে বাইবিট ওয়ালেটে পেয়ে যাবেন এখন অনেকে বলবেন যে বাই আমি বর্তমানে যে এই ডগেস যে টোকেনটা সেটার প্রাইসটা কিন্তু অনেক লো এটা থেকে আমার দশ হাজার আসে এখান থেকে তো আমি এগারো ডলার মতো পাবো সামথিং এগারো ডলার পাবো বা তার বেশি আমি কিন্তু এখান থেকে পাবো না তো আমি বলতেছি ভাই তাদের ক্ষেত্রে যে এখানে বর্তমানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি কোনো একটা টোকেন লিস্টিং করা হয় বা লিস্টিং ছাড়া থাকে তার ধরেন বেলুটা জিরো পয়েন্ট জিরো থ্রি করে থাকতে পারে জিরো থ্রি করে থাকতে পারে এখন কথা হইল টোকেনটা যখন আমরা অলেটে পাবো পাওয়ার পরে কিন্তু এখানে ট্রেডিংটা চলবে সেখানে দেখতে পারবেন যে টোকেনটা কিন্তু অবশ্যই পাম্প করবে টোকেনটা কিন্তু পাম্প করবে তো সেখানে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই এখানে এখানে টোকেনটা কিন্তু টোকেনটা কিন্তু অবশ্যই এখানে পাম্প করবে তো পাম্প করার পরে কিন্তু আমরা ভালো একটা প্রফিট এখান থেকে সেল করতে পারবো এখন কিন্তু পিটুবি মার্কেটটা চলতেছে সেই কারণে আর কি যেই পাম্পটা আছে সেটা কিন্তু একটু ডাউন চলতেছে এখন কিন্তু টোকেনটা সবাই বাই করতেছে এখন কিন্তু কেউ সেল করতেছে না যখন আপনাদেরকে টোকেনটা ওয়ালেটে দিবে তখন কিন্তু অবশ্যই এটা কিন্তু পাম্প করবে পাম্প করার পরে আপনার প্রত্যেক ইউজার কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন যেমন নোট কয়েন্টার কথাই বলি নোট কোয়েন্টটা কিন্তু প্রথম যখন আমরা নোট নোটকয়েন্টটা পাই পাইনি তার আগে কিন্তু পিটুবি মার্কেটটা দেখছি আমরা কিন্তু ভালো পাম্প করছে বা ডাউন করছে আমাদের কিন্তু টোকেনটা দেওয়ার আগে টোকেনটা যখন আমরা অলেটে পাইছি তার আগে কিন্তু টোকেনটা ফুললি ডাউন ছিল অনেকটাই ডাউন ছিল তারপরে যখন আমরা টোকেনটা অলেটে পাইছি তারপরে দেখতে পাচ্ছেন যে প্রায় এক মিনিটের জন্য বা দুই তিরিশ সেকেন্ডের জন্য বা ধরেন চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড চল্লিশটা সেকেন্ডের পরে কিন্তু টোকেনটা পাম্প করা শুরু হয়েছে তো পাম্প করার অবস্থায় যারা এখানে সেল করতে পারছেন তারা কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারছেন আর যারা পামের যারা চিন্তা করছেন যে আরেকটু পাম্প করবে তখন সেল করতে পারবো বা এখন আমি এখন পাম্প করতেছেন আমি এক ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আমি এটা সেল করব। তারা কিন্তু ডাউনে সেল করছেন আর যারা অবশ্যই কিন্তু টোকেনটা অলেটে পাওয়ার পরে কিন্তু প্রাইসটা কিন্তু পাম্প করবে তো পাম্প করার পাম্প করার সাথে সাথেই কিন্তু টোকেনটা সেল করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এটা নিয়ে বললাম যে কোনো কারণ নেই এখান থেকে টোকেনটা অবশ্যই পাম্প করবে কেউ মিস করবেন না পাম্প করার সাথে সাথে টোকেনটা অলেটে যখন পাবেন পাম্প করার সাথে সাথেই টোকেনটা সেল করার চেষ্টা করবেন তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন জয়েন করে অবশ্যই প্রিন্ট করে রাখবেন আর দেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখতে পারবেন এখানে একটা লাইক বাটন জাস্ট লাইক বাটনটার উপরে একটা প্রেস করে দেবেন আশা করি সকলকে ধারণা দিতে পারছি আর সকলকে বুঝাইতে পারছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবে দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম